আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সব ভালো আছি। আজ আমি আপনাদের একটা সহজ রেসিপি হাঁস ভুনা আপনাদের শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো আছে লাগবে। ইনগ্রেডিয়েন্টগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। চলুন আমরা রান্নাটা এখন শুরু করি। এখন আমরা একটি পাত্রে হাঁসগুলা ছোটো করে কেটে এবং ধুয়ে নিয়েছি। এখন এগুলোতে আমরা ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমরা সব ইনগ্রেডিয়েন্টগুলো লাগে, অনিয়ন, তারপরে তেজপাতা, আদা, রসুন সব আমরা দিয়ে দিচ্ছি। মশলাগুলো এখন দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা 1 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল দিয়ে দিলাম। এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে, যাতে মশলাগুলো ভালোভাবে হাঁসের মাংসের সাথে মিশে যায়। খুব সুন্দরভাবে মিশে যাচ্ছে। যত মাখানো যাবে তত স্বাদ ভালো হবে। এখন আমরা একটি পাত্র নিলাম। পাত্রটি গরম হওয়ার পর আমরা 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর আমরা ওই যে হাঁসের যে মাখিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আমরা অন্তত আধা ঘন্টা আমরা রেখেছিলাম এটা ম্যারিনেট হয়ে। হাঁস এবং হাঁসের মাংস এবং মাখানো জিনিসগুলোকে ভালো করে আমরা নেড়ে নেড়ে আরো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব একটু সেদ্ধ হওয়ার জন্য মাংসগুলো। আমরা ঢেকে রেখে দিলাম। দেখুন অনেকটা পানি বের হয়ে আসছে হাঁসের মাংস থেকে। আমরা ভালো করে নেড়ে দিচ্ছি। আবার ঢেকে দিলাম আমরা। এখন দেখা যাচ্ছে অনেকটা নরম হয়ে এসেছে হাঁসের মাংসগুলো এবং অনেক পানিও বেড়ে গেছে হাঁসের থেকে। আমরা এখন পর্যন্ত কোনো পানি দেই নেই। এখন আমরা 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, সামান্য পানি দিলাম। ভালো করে নেড়ে দিলাম। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন, আপনাদের মূল্যবান কমেন্ট দিবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।